আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল কৃষি সংবাদ, আমি রেদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের আবাদ বাড়ছে দিনাজপুর ও লক্ষ্মীপুরে, নতুন ফসল বৈচিত্র্যে লাভবান কৃষক। এবং চাঁদপুরে মৌসুমের শেষ সময় আলু চাষে ব্যস্ত কৃষক, আগাম বৃষ্টি নিয়ে সংশয়। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। দেশে উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের চাষ বাড়ছে। দিনাজপুর ও লক্ষ্মীপুরে সুগন্ধি ধান আবাদ করে কৃষক লাভবান হওয়ায় এবার বেড়েছে আবাদি এলাকার পরিধি। দিনাজপুর থেকে শাহ আলম শাহী ও লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মোরাদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মোদের রিপোর্ট। দিনাজপুরে উচ্চ ফলনশীল সুগন্ধি বৃধান 63, বৃধান 70, 75, 80 ও 87 চাষ করেছে কৃষক। বিলুপ্ত প্রায় কাটারিভোগ ধানের ঐতিহ্য ফিরিয়ে আনতে উপশি জাতের এসব সুগন্ধি ধান চাষ করছে তারা। ধান তো এবার প্রচুর হয়েছে ভাই, কিন্তু ধানের যদি আমরা দাম না পাই তাহলে তো আমাদের কৃষকের লস হয়ে যাবে। সুগন্ধি ধান আবাদ করেছি কাঠারি এবং বিড়ি 34, এটা বাজারে খুবই মনে করেন যে কদর এবং চাহিদার আছে, দামও মোটামুটি ভালো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষকের মাঠে সুগন্ধি ধান ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, এতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। উচ্চ ফলনশীল এসব সুগন্ধি ধান ঐতিহ্যবাহী কাটারিভোগ ধানের বিকল্প বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। কাটারিভোগ টাইপ বৃধান 70-75 এবং জেসমিন টাইপ আমাদের একটা জাত বৃধান 80, এই এইসব এলাকা কিন্তু জনপ্রিয় হচ্ছে এবং এই জনপ্রিয়তাটাকে ধরে রাখার জন্য এবং এই যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি জাতগুলো, এই জাতগুলো কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অর্জন করতে পারি। এই সরু ধান করে কিন্তু 3 গুণ দাম তারা বেশি পাচ্ছে, তো কাজেই তারা কিন্তু বিড়ি ধান 34-এর এই সুফল পেয়েছে, যেটা জিরা কাটারি হিসেবে তারা বাজারে ছাড়ছে। লক্ষ্মীপুরে সুগন্ধি বৃধান 80 চাষ করে লাভবান কৃষক। তারা জানান অন্যান্য ধানের চেয়ে কমপক্ষে 15 দিন আগে এ জাতের ফসল ঘরে তোলা সম্ভব। জেলায় সুগন্ধি বৃধান 80-র আবাদ হয়েছে 390 হেক্টর জমিতে। ফসলটা মোটামুটি খুব অল্প দিন চলে আসে, ফসলটা খুব ভালো, উন্নত মানের ফসল, আর ধানগুলো আমাদের কাছে দেখতে শুনতে খুব ভালো দেখা যায়। ধানটা বিয়ার 80 খুবই সুন্দর ধান, সুগন্ধি ধান। এই ধানটা আমরা নিজেরা করছি, নিজেরা খাবো এবং কি মানুষের মাঝে বিস্তারে দিব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলার প্রতিটি ব্লকে বৃধান 80-র বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। তো এদের তুলনায় এটা আবার কম বয়সী, 5 থেকে 10 দিন আগে এটা পাকবে, তো সে কারণে এটা বেশ সম্ভাবনাময় একটা জাত এবং আমরা চেষ্টা করছি যে কৃষকদের মাঝে এই জাতটা, এই সুগন্ধি জাতটা যাতে আরো জনপ্রিয় করা যায়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মান্দারি ইউনিয়নের রতনপুর গ্রামে কৃষক মাঠ স্কুল অনুষ্ঠিত হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ এবারে বিরতি, ফিরে এসে যা দেখবেন। চাঁদপুরে মৌসুমের শেষ সময় আলু চাষে ব্যস্ত কৃষক, আগাম বৃষ্টি নিয়ে সংশয়। জীবনে সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়া, নিউরো, ইন্টেনসিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক CSSD, নির্ভুল রোগ নির্ণয়ে রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। মোবাইলে নেক্সাস পে ও রকেট অ্যাকাউন্ট থাকলে টোল প্লাজা পার হওয়া যায় মুহূর্তেই। নেক্সাস পে তে আপনার গাড়ির জন্য টোল কার্ডটি অ্যাক্টিভ করে রিচার্জ করুন আর বাধাহীন ভাবে গাড়ি নিয়ে ফাস্ট্যাগ দিয়ে টোল প্লাজা অতিক্রম করুন। নেক্সাস পে মানে সবকিছু। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এই মানুষগুলো একযোগ করেছিলেন বলেই
পেয়েছি আমাদের বাংলাদেশ। এখন দেশের জন্য একটি ভালো কাজ করে হলেও একযোগ করা আমাদের দায়িত্ব। আসুন বাংলাদেশের পঞ্চাশ বছরের পূর্বক্ষণে দেশের জন্য একযোগে কাজ করি আর তা ছড়িয়ে দিই ইন্টারনেটের শক্তিতে। গ্রামীণ ফোন। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল কৃষি সংবাদে। মৌসুমের শেষ সময় এসে আলু চাষে ব্যস্ত চাঁদপুরের কৃষক। বন্যার পানি নেমে যাবার পরপরই সকাল সন্ধ্যা মাঠে কাজ করছে তারা। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের আবাদ বাড়ছে। দিনাজপুরের লক্ষ্মীপুরে নতুন ফসল বৈচিত্র্যে লাভবান কৃষক। এবং চাঁদপুরে মৌসুমের শেষ সময়, আলু চাষে ব্যস্ত কৃষক, আগাম বৃষ্টি নিয়ে সংশয়। চ্যানেল কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ।